আমার পিছনে এই যে ড্রাগন গাছগুলো দেখতে পাচ্ছেন, এই গাছগুলো কিন্তু মোটামুটি 13 মাস বয়স হয়ে গেছে এবং সঙ্গে কিন্তু ফুল চলে আসতে শুরু করেছে গাছে। তার মানে কিন্তু গাছ ম্যাচিওর হয়ে গেছে। আর এই গাছে আমি ফার্টিলাইজিং দেখিয়েছিলাম, গরমের ফার্টিলাইজিংগুলো। তো এইগুলো দেখে যারা এবছর নতুন প্ল্যান্টিং করেছেন তারা কিন্তু ভুল ভেবেছিলেন যে তারাও বোধহয় সেম ফার্টিলাইজিং তাদের করতে হবে। একদমই নয়, শুধুমাত্র ম্যাচিওর গাছ যাদের তারাই শুধুমাত্র কিন্তু আমার যে গরমের ফার্টিলাইজিং দেখিয়েছিলাম ম্যাচিওর গাছের জন্য সেই ফার্টিলাইজিংটা করবেন। যারা যারা নতুন গাছ লাগিয়েছেন তাদের ফার্টিলাইজিং কিন্তু আজকে আমি বলে দেবো, বা পুরো পরিচর্যা 6 মাস পর্যন্ত, 0 থেকে 6 মাস বয়স পর্যন্ত গাছের কী কী পরিচর্যা হবে সব কিন্তু ডিটেলসে আলোচনা করব আজকের ভিডিওয়ে। নমস্কার, আমি অর্ঘ্য আর আপনি দেখছেন রিয়েল ফ্রেন্ডস বেঙ্গলি। চলুন শুরু করা যাক। ড্রাগন গাছ কিন্তু প্রচণ্ড ট্রেন্ড গাছ। ট্রেন্ড গাছ মানে কি, আপনি যেমন ডিজাইন করতে চান তেমন ডিজাইনই হয়ে যাবে। আপনি যদি না কাটেন গাছকে, এরকম ধরুন একটা বড় গাছে আপনি লাগিয়ে দেন, তাহলে কিন্তু সেই গাছের মতন সোজা হয়ে উপর পর্যন্ত উঠে যেতে পারে বা এই গাছের মতো শেপ নিয়ে নিতে পারে, বা নারকেল গাছে তুলে দিলেও কিন্তু নারকেল গাছের মাথা পর্যন্ত পৌঁছে যাবে। তাই ড্রাগন গাছকে কীভাবে ট্রেন করবেন সেটা সবার প্রথমে আমরা জেনে নেব। এই গাছটাই ইসরায়েলি ইয়েলো। তো আমি একদম ছোটোবেলা থেকে কিন্তু দেখাবো যে ড্রাগন গাছে ছোটোবেলা থেকে কেমনভাবে ট্রেন করতে হয়। এই যে গাছটা, এই যে দেখতে পাচ্ছেন নিচে একটা ব্রাঞ্চ বেরিয়েছে, আবার উপরে আর একটা ব্রাঞ্চ বেরিয়েছে। তো নিচের ব্রাঞ্চটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি বেশ হেলদি এবং বড়, আর উপরের ব্রাঞ্চটা কিন্তু অতটা বড় হয়নি, ছোট। আমাদের রাখতে হবে কিন্তু একটাই ব্রাঞ্চ। এই একটা ব্রাঞ্চই রাখলে কিন্তু সবার প্রথমে খুব তাড়াতাড়ি কিন্তু পৌঁছে যাবে একদম উপর পর্যন্ত। আপনারা জানেন এখন দুটো ব্রাঞ্চ যদি আমি রাখি তাহলে দুটো ব্রাঞ্চের দুটোই কিন্তু অতটা হেলদি হবে না, সেই কারণে আমাদেরকে একটা ব্রাঞ্চ রাখতে হবে। তো আমরা দেখে নেবো সব থেকে হেলদি কোনটা, সেইটা হচ্ছে আমরা রাখবো। আর একটা হচ্ছে অতটা হেলদি নয়, অতটা বাড়েনি, তো আমি সেটা কিন্তু একদম এরকম গোড়া থেকে কেটে দেবো। ইসরায়েলি হলো এটা, তো আমি এটা কেটে দিলাম। আর যেটা বড় বেশ সুন্দর হেলথ সেইটাকে কিন্তু আমি রেখে দিলাম, এইটা কিন্তু একদম উপর পর্যন্ত সিঙ্গেল ব্রাঞ্চ রাখবো। আচ্ছা, সিঙ্গেল ব্রাঞ্চ আমি বলছি, তবে ড্রাগন গাছে এইগুলো কি দেখে আপনাদের মনে হচ্ছে যে এগুলো সিঙ্গেল ব্রাঞ্চ? এগুলো অনেকগুলো করে ব্রাঞ্চ কিন্তু তোলা আছে। তো কেন তুলেছি সেসব পরে বলছি। আগে আপনারা একটাই কাজ করবেন, সেটা হচ্ছে হেলদি ব্রাঞ্চ যেটা সেইটাকে রেখে বাকি কম হেলদি যেটা সেটাকে কেটে দেবেন। তো এরকমভাবে আমি এটাতেও কেটে দিলাম এই ব্রাঞ্চটা। তো এরকম প্রত্যেকটা গাছে দেখুন একটা করে ব্রাঞ্চ রেখেছি, এরকম প্রত্যেকটা গাছে, ওদিকেও যত ছোটো ছোটো গাছ আছে প্রত্যেকটা গাছে কিন্তু আমি একটা করে ব্রাঞ্চ রেখেছি। তো এরকম হেলদি ব্রাঞ্চ দেখে একটা করে রাখুন। আচ্ছা, এতগুলো ব্রাঞ্চ কবে তুলবেন? এই যে ফুল চলে এসেছে দেখতেই পাচ্ছেন, তো অবশ্যই আপনাদেরও গাছে ফুল হবে। পুরো ভিডিওটা দেখুন, একদম 6 মাস পর্যন্ত এই ট্রিটমেন্ট করবেন। তো এই যে দেখতে পাচ্ছেন এতগুলো করে ব্রাঞ্চ, এগুলো কখন তুলবেন? এখন তো মোটামুটি গরমকাল, প্রচণ্ড গরম পড়ছে, তো এই গরমের মধ্যে কিন্তু ড্রাগন গাছ দুটো যদি ব্রাঞ্চ তোলেন তাহলে কিন্তু ড্রাগন গাছের অনেকটা স্ট্রেস হবে, অনেকটা কষ্ট হবে। তাই কিন্তু ড্রাগন গাছ কিন্তু খুব একটা ভালো আপনার গ্রোথ হবে না দুটো যদি একসঙ্গে তোলেন। তাই এখন একটা তুলুন খুব তাড়াতাড়ি, একদম রিংয়ের মাথায় বা পিলারের মাথায় কিন্তু পৌঁছে যাবে। তারপরে তারপরেই কিন্তু আমরা সঙ্গে সঙ্গে রিং লাগিয়ে দেবো। রিং লাগানোর ব্যাপারটাও একটু মাথায় ঢুকিয়ে নিন, কারণ ড্রাগন গাছে রিং যদি আগে লাগিয়ে দেন তাহলে কিন্তু ছাওয়া করবে গাছকে, তাই গাছ কিন্তু একদম সরু হয়ে যাবে রিংয়ে ওঠার সময়। তো সেই কারণে রিংটা লাগাবেন গাছ ঠিক এই পর্যন্ত উঠে যাবে, সেই সময় আপনি রিং লাগিয়ে দেবেন। সব রিংগুলো তার আগে রেডি করে নেবেন, রিং লাগিয়ে দেবেন, তাহলে ওই গাছটাকে ধরে ধরে ওই রিংয়ের যে ফাঁকাগুলো থাকবে সেই ফাঁকা দিয়ে কিন্তু আপনি পাস করিয়ে দিতে পারবেন। তো এই হলো গাছের ট্রেন্ড। তো তারপরে কিন্তু উপরে উঠে গেলে প্রুন করে দিলে কিন্তু এরকম দেখতেই পাচ্ছেন বড়ো গাছগুলো দিয়ে দেখায়। এই যে আমি এখনও পর্যন্ত কিন্তু ব্রাঞ্চ তুলেছি, পরে সেই ব্রাঞ্চগুলো এই প্রুন করার পরে কিন্তু এই নতুন নতুন ব্রাঞ্চ কিন্তু ডেভেলপ করছে। তো এরকমভাবেই কিন্তু ডেভেলপ করবে। তবে নেক্সট আরও একটা দুটো করে ব্রাঞ্চ কিন্তু আপনি এক্সট্রা রাখতে পারেন। সেই একটা দুটো ব্রাঞ্চ কিন্তু কখন রাখবেন? বর্ষার পরে দেখবেন বেশ মোটা মোটা প্রচুর ব্রাঞ্চ বেরোবে গাছ থেকে, সেই সময় আপনি বেছে একটা কি দুটো ব্রাঞ্চ এক্সট্রা আপনি রেখে দিতে পারেন। তো বুঝতেই পারলেন ট্রেনিংটা কীরকম হবে। আমার গাছ কিন্তু আগের বছর 3 মাসের মধ্যে উপরে রিং ছুঁয়ে দিয়েছিল, তো সেই কারণেই আমি সবাইকেই বলছি আপনাদের গাছও কিন্তু 3 মাসের মধ্যে রিংয়ের মাথায় পৌঁছে যাবে। তার জন্য ট্রেনিং কিন্তু এইভাবে করতে হবে। আমি কিন্তু আগের বছরও সেম এরকমভাবে ট্রেনিং করেছিলাম। এবার আমি আলোচনা করব গাছে জল কীরকমভাবে দেবেন, এই ছোটো গাছগুলোতে জল কেমনভাবে দেবেন। তার জন্য আমি মিটার ইউজ করি। তো মিটারে মোটামুটি আপনি ধরুন, দেখিয়ে দিচ্ছি আমি, তো এই মিটার মাটিতে এরকম ঢুকিয়ে এখানে যেমন ওয়েট দেখাচ্ছে,
এখন মিটারে ওয়েট দেখাচ্ছে। তো এই ওয়েট প্লাস, তার মানে কয়েকদিন আগে জল দিলাম সেই কারণে ওয়েট প্লাস দেখাচ্ছে। এরকম দেখালে কিন্তু দেওয়ার দরকার নেই। এইখানে আপনার ড্রাই দেখাবে, এরকম ড্রাই দেখাবে, কিংবা আপনার এরকম নর্মাল দেখাবে, তাহলে কিন্তু আপনাকে জল দিতে হবে। তো এরকমভাবে আপনারা জল মেনটেন করবেন। কিংবা এই ছোটো গাছ একটু মাটিটা এরকম খুঁড়ে নেবেন, সামান্য একটু মাটিটা এরকম খুঁড়ে নেবেন, নিয়ে এই নিচে থেকে একটু মাটি নিয়ে হাতে এরকম নিয়ে হাতে ফিল করে দেখবেন ময়েশ্চার আছে কিনা। এই মাটিটাতে কিন্তু হালকা ময়েশ্চার ফিল পাওয়া যাচ্ছে, তাই এটাতে কিন্তু জল দেওয়ার প্রয়োজন নেই। তো এরকমভাবে কিন্তু আবার ঠিক করে দিলাম মাটিটা। তো এইভাবে কিন্তু জল দেওয়ার বিষয় আসবে। আর জল কীরকমভাবে দেবেন, আমি কীরকমভাবে দিই সেটা আগে শুনে নিন। আমি জল দিই, আমি যে এর পরে যে ফার্টিলাইজিংগুলো বলবো, প্রত্যেকটা ফার্টিলাইজারের নাম বলবো, কীভাবে দিতে হবে সব কিছু কিন্তু ডিটেলসে আলোচনা করব। তাই সেই ফার্টিলাইজারগুলোই আমি কিন্তু প্রত্যেকবারে জল যখনই দেওয়ার প্রয়োজন হয় তার সঙ্গে এই ফার্টিলাইজারগুলো দিয়ে দিই। কারণ ফার্টিলাইজার একটা একটা করে ফার্টিলাইজার দিতে সেই মাসে হয়তো চারবার কি পাঁচবার জল দেওয়া হচ্ছে, বা কোনো কোনো মাসে তিনবার জল দেওয়া হচ্ছে। আমি যেহেতু মিটার দিয়ে দিই তাই জল প্রয়োজন হলে দিই, জলের টাইম নেই, জল প্রয়োজন হলে তারপরে দিই, মিটার দেখে জল প্রয়োজন হলে তাহলে দিই। সেটা সাত দিনেও হয় কখনো কখনো, চার দিনে হয় কখনো, আবার দশ দিনও লাগে শুকোতে মাটি। তো সেই কারণে মাসে তিনবার চারবার বা পাঁচবার এরকম যে জল দিই, এই জলের সঙ্গে মিশিয়ে কখনো হিউমিক অ্যাসিড, কখনো এপসাম সল্ট, কখনো আপনার খোল জল, এরকমভাবে মিশিয়ে মিশিয়ে কিন্তু দিতে থাকি। তাই শুধু জল দেওয়ার কিন্তু খুব একটা প্রয়োজন হয় না। তো মোটামুটি আপনারা ফার্টিলাইজিংটা এবার বুঝে নিন যে কীভাবে ফার্টিলাইজিং করবেন এই ছোটো গাছগুলোতে, যাতে আগামী ১৩ মাস, আমার তো এই গাছগুলোর বয়স, বড়ো গাছগুলোর বয়স ১৩ মাস, এই ১৩ মাসের মধ্যে যাতে এরকম ফুলও চলে আসে আপনার গাছে, সেটাই কিন্তু আসল লক্ষ্য। তো এইভাবে আপনারা ট্রিটমেন্ট শুরু করুন। আগামী ৬ মাস কিন্তু এইভাবে ট্রিটমেন্ট করবেন, তারপর তার মধ্যে কিন্তু আমি বলে দেবো তারপরে কেমনভাবে ট্রিটমেন্ট করতে হবে। এবার আলোচনা করার বিষয় হচ্ছে এই যে ছোটো ছোটো গাছগুলো, এই ছোটো ছোটো গাছগুলোকে খাবার কীরকমভাবে মেনটেন করব। আমি কিন্তু এই যে গাছের যে খাবার, আমি ৬ মাস পর্যন্ত কী খাবার দিতে হবে আজকে ভিডিওয়ে কিন্তু একদম ডিটেলসে বলে দেবো। কয়েকদিন আগে আমি ম্যাচুয়র গাছের কী খাবার প্রদান করেছি অনেকেই দেখেছেন, সেইটা দেখে কিন্তু কেউই এরকম ছোটো এবছর যে গাছগুলো লাগিয়েছেন বা এবছর যে গাছগুলোতে ফ্রুটিং হবে না সেই গাছগুলোতে কেউ কিন্তু এরকম আমার যে বড়ো গাছের ফার্টিলাইজার সেই ফার্টিলাইজার কিন্তু ব্যবহার করবেন না। ছোটো গাছের ফার্টিলাইজার কিন্তু সামান্য, অতিরিক্ত পরিমাণে কোনো কিছুই প্রয়োজন না। আর যেহেতু ফ্রুটিংয়ের জন্য বেশ কিছু কিন্তু এক্সট্রা ফার্টিলাইজার আমি ব্যবহার করেছি বড়ো গাছগুলোতে, সেই কারণে বড়ো গাছের ফার্টিলাইজারের সঙ্গে ছোটো গাছের ফার্টিলাইজারের কিন্তু কোনো মিল নেই। তাই ছোটো গাছে কী ফার্টিলাইজার দেবেন খুব ভালো করে বুঝে নিন। ছোটো গাছে মোটামুটি আপনি দু মাস পর পর হাফ কেজি থেকে এক কেজি পর্যন্ত ভার্মি কম্পোস্ট, তার সঙ্গে ৫০ গ্রাম হাড়গুঁড়ো এবং শিংকুচি মিশিয়ে, অর্থাৎ ২৫ গ্রাম হাড়গুঁড়ো ২৫ গ্রাম শিংকুচি মিশিয়ে আপনারা গাছের এই মাটির সাথে সামান্য একটু দূরে, এরকম বেশি দূর না, কারণ ছোটো গাছের শিকড় বেশি দূর যায় না, তাই খাবার দেবেন সবসময় গাছের কাছাকাছি। তো আমি সব কিছু বলে দেবো, এই খাবার কাছাকাছি দেওয়ার জন্য অনেক রকম সমস্যা হয়। তো এগুলো দেখতে পাচ্ছেন এক সপ্তাহ হয়েছে প্ল্যান্টিং করেছি, তো এই মানে ফার্স্টবারে জল দেওয়া হলো। তো এরকম খাবার দেবেন একদম এরকম কাছাকাছি ৫০০ গ্রাম থেকে ১ কেজি মতো ভার্মি কম্পোস্ট দু মাস পর পর, তার সঙ্গে হাড়গুঁড়ো এবং শিংকুচি মিলিয়ে ৫০ গ্রাম একসঙ্গে মিশিয়ে এরকম কাছাকাছি দিয়ে দেবেন, যাতে গাছ কিন্তু সহজে খেতে পারে বা শিকড় যেখানে আছে সেরকম জায়গায় দিয়ে দেবেন। এটা কিন্তু হার্ড ফার্টিলাইজিং বললাম। এবং নেক্সট যে ফার্টিলাইজার নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মাসে একবার করে ব্যবহার করবেন হিউমিক অ্যাসিড এবং এপসাম সল্ট। হিউমিক অ্যাসিড এবং এপসাম সল্ট কতটা করে ইউজ করবেন, এতটুকু ছোটো ছোটো গাছ নিঃসন্দেহে প্রচুর পরিমাণে প্রয়োজন নয়। ৫ গ্রাম এপসাম সল্টের সঙ্গে আপনি যদি লিকুইড হিউমিক অ্যাসিড ইউজ করেন তাহলে ২৫ এমএল লিকুইড হিউমিক অ্যাসিড দেবেন, সেটা ৪ লিটার জল করবেন, সেই ৪ লিটার জল কিন্তু এর গড়ায় দিয়ে দেবেন চারটে গাছে ১ লিটার করে। তো আর যদি আপনার হিউমিক অ্যাসিড গুঁড়ো হিউমিক অ্যাসিড থাকে আপনার কাছে, দুটোই কিন্তু সমান কার্যকরী, সেক্ষেত্রে আপনি কিন্তু ৫ গ্রাম ইউজ করবেন, ৫ গ্রাম ইউজ করলেই কিন্তু যথেষ্ট। তো এই যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু রেয়ার ভ্যারাইটি, শুধুমাত্র এই কটা পোল কিন্তু বাকি আছে, প্রত্যেকটা পোলে আলাদা আলাদা রেয়ার ভ্যারাইটি আমার চলে এসেছে, যারা সেইগুলো কিন্তু এটাতে লাগিয়ে দেবো। বাকি গাছ সব কিছুই কিন্তু লাগানো হয়ে গেছে, ওই বাগানটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে মোটামুটি সোজা করে, প্রচুর অনেক বড় বাগান কিন্তু এখন আমাদের ড্রাগন গাছের। তো ওই বাগানটা কমপ্লিট হয়ে গেছে, এক মাস হয়ে গেছে, এক মাসের গাছ মোটামুটি দেখতেই পাচ্ছেন, এই হচ্ছে ও একসঙ্গে লাগানো এটা, তো এই হচ্ছে এক মাসের গাছ। এবার নেক্সট যে সারটা আমি এই ছোটো ছোটো গাছে দিতে বলবো সবাইকে, আমি নিজেও দিই, সেটা হচ্ছে খোল জল। সর্ষে খোল মোটামুটি ১ কেজি সর্ষে খোল ১০ লিটার জলে ভিজিয়ে রেখে সেই ১০ লিটার জলটাকে ১০০ লিটার করবেন।
তো এরকমভাবে হালকা করে এগুলোকে দিয়ে দেবেন, এই যে এক একটা পোলে দু মগ করে দেবেন এরকম হালকা জল, তাতেই কিন্তু যথেষ্ট। এটা মাসে দুবার ইউজ করতে হবে খোল জল মোটামুটি, তাতে কিন্তু দেখতেই পাবেন যে গ্রোথ কিন্তু মানে খুব তাড়াতাড়ি। আমি গ্যারেন্টি দিচ্ছি এই গাছ আমি এই মাথায় পৌঁছে দেব 3 মাসের মধ্যে। আমার কিন্তু আগের এই গাছ বড় গাছগুলো কিন্তু 3 মাসের মধ্যে পৌঁছে গিয়েছিল। তো যেগুলো রেয়ার ভ্যারাইটি সেইগুলো আমি তো গ্যারেন্টি নিতে পারছি না, কারণ পালোরা এটা কিন্তু দাঁড়ান আমি ডেটও দেখিয়ে দিচ্ছি, এখানে আমি লিখে রেখেছি সব মার্কার দিয়ে। এটা হচ্ছে 22/3/2022 লাগানো পালোরা, আর আজকের ডেট হচ্ছে 14 তারিখ। তো 14 তারিখের মধ্যে এক মানে প্রায় 1 মাস হতে যায়, 20-25 দিন মতন হয়ে গেছে, তাতে কিন্তু গ্রোথ শুধুমাত্র এইটুকু বেরিয়েছে। মানে পালোরার গ্রোথ খুব স্লো, তবে ইসরায়েলি ইয়েলো কিন্তু অনেকটাই বেশি গ্রোথ। তো মোটামুটি ইসরায়েলি ইয়েলোর গ্রোথ দেখতে পাচ্ছেন, এরকম যথেষ্ট সুন্দর বাড়ছে। তো যাই হোক, এরপরে পর আরও অনেক ভ্যারাইটি রেডি হচ্ছে, সব ভ্যারাইটি কিন্তু আমি পরপর দেখাবো, সব ভিডিও আপনারা পেয়ে যাবেন পরপর। তো নেক্সট যে সার আমি দেওয়ার কথা বলবো বা ওষুধ দেওয়ার কথা বলবো ছোটো গাছগুলোর জন্য, সেগুলো এবার আলোচনা করা যাক। এরপরে যে ফার্টিলাইজারটা ইউজ করবেন সেটা হলো অর্গানো ম্যাজিকের সয়েল বুস্টার, মাসে একবার করে 25 ml 2-3 লিটার জলে মিশিয়ে ঠিক গোড়া দিয়ে ভাগ করে একটা একটা পোলে এই 2-3 লিটার যেটা মিশাবেন, 25 ml মোটামুটি একটা পোলের জন্য। তো মোটামুটি প্রত্যেকটা সার বা প্রত্যেকটা ওষুধ আমি যেগুলো বললাম এগুলো কিন্তু অনলাইন শপিং লিঙ্ক আমি দিয়ে দিচ্ছি ডিসক্রিপশনে, সেখান থেকে কিন্তু আপনারা অনলাইনে কিনে নিতে পারেন। এই ছোটো গাছগুলোকে নেক্সট যে খাবার আমি দেবো বা খাবার নয় অ্যাকচুয়ালি ওষুধ, তো সেটা হচ্ছে যেটা দিই আমি মাসে সেটাও দুবার করে দেবেন, সেটা হলো আপনার গ্রিন মিরাকেল স্ট্রেস এলিভেটর। তো এই গ্রিন মিরাকেল আপনারা ইউজ করবেন PGR হিসেবে, অর্থাৎ প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর। তো প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর কিন্তু আমাদের ইউজ করতে হবে মাসে দুবার করে, এখন ছোটো গাছের জন্য ইউজ করুন। তাহলে এই গ্রিন মিরাকেল আমরা কতটা করে দেব, মানে ডোজ আমরা কীরকম ইউজ করব, 1 লিটার জলের জন্য 3 ml, 1 লিটার জলের জন্য 3 ml, সম্পূর্ণ অর্গানিক, আমি কোনোটাই কেমিক্যাল বলছি না, সম্পূর্ণ অর্গানিক আপনারা গ্রিন মিরাকেল ইউজ করুন। গ্রিন মিরাকেলে রোদ্দুরের যে সমস্যা, আমাদের এত গরমের মধ্যে কিন্তু গাছ প্রচণ্ড কষ্ট পায়, তো সেই কষ্টের থেকে বাঁচানোর জন্য কিন্তু গ্রিন মিরাকেল প্রয়োজন। নেক্সট আর একটাই ওষুধের নাম বলবো, সেটা হচ্ছে কাশুবি, অর্থাৎ কাশুগামাইসিন বলে একটা ওষুধ আছে 3%। তো এই ওষুধটা কিন্তু আপনারা ইউজ করতে পারেন, এটা হচ্ছে ভিত্রির মতো অ্যান্টিবায়োটিক ফাঙ্গিসাইড, এবং ভিত্রির থেকে এর কিন্তু পাওয়ার আরও বেশি, তো তাতে কিন্তু কোনো রকম ফাঙ্গাল ইনফেকশান হবে না। দেখুন একটা জিনিস আমি এক্ষুনি আপনাকে দেখিয়ে দিচ্ছি, এই যে এই গাছটা দেখুন, যখনই আপনারা খোল জল দেবেন তখন খোল জল, যেহেতু গড়ায় শিকড় খুব কাছাকাছি এদের শিকড় বেশি দূর পর্যন্ত এখনও যায়নি, ছোটো ছোটো এইটুকু হয়তো জায়গায় শিকড় আছে, তো সেই কারণে আমাকে তো গড়াতেই খাবার দিতে হয়। তো খোল জল বা এরকম ধরনের ভার্মিকম্পোস্ট যদি গায়ের কাছে আপনি দিয়ে দেন, তার থেকে কিন্তু ফাঙ্গাসের সমস্যা আসতে পারে, মানে যেহেতু প্রচণ্ড রোদ্দুর সেই কারণে ফাঙ্গাসের সমস্যা আসতে পারে। তো এইখানে কিন্তু ফাঙ্গাস সেই কারণেই লেগে গিয়েছিলো, আমি খোল জল দিয়েছিলাম, খোল জলটা ওখানে একটু লেগে গিয়েছিলো, সেই কারণে ওখানে কিন্তু একটা ফাঙ্গাস দেখা দিয়েছিল। তো এই ধরনের যে সমস্যা, এই ফাঙ্গাস বা যে কোনো সানবার্ন, এই ধরনের সমস্যা এড়ানোর জন্য অ্যাকচুয়ালি সানবার্ন থেকেই ফাঙ্গাস আসে, তো সেই কারণে সানবার্ন আটকানোর জন্য হচ্ছে আপনার গ্রিন মিরাকেল, আমি যে ওষুধটার নাম বললাম গ্রিন মিরাকেল কিনে নেবেন, সেটাই ইউজ করলে কিন্তু আপনার সানবার্নের মতো সমস্যা খুব সহজে আসবে না। নেক্সট যেটা এই যে কাশুবি যেটার আমি নাম বললাম, এটা কিন্তু আপনারা ইউজ করুন, এটা ইউজ করলে এই সানবার্নের পরে যে ফাঙ্গাস আসে সেই ফাঙ্গাসের সমস্যাও কিন্তু দূর হয়ে যাবে। তো এরকমভাবে কিন্তু আমাদের মানে ট্রিটমেন্ট করতে হবে। আর যদি কখনও এরকম ফাঙ্গাস দেখা যায় সেখানে কোনো চিন্তা করবেন না, ড্রাগন গাছ নিয়ে ভয় পেলে কিন্তু ভুল করবেন, ভয় করবেন না। ধরুন এখানটায় আপনি ফাঙ্গাস দেখতে পেলেন, তো এরকম ফাঙ্গাস দেখতে পেলে সেখানটায় সঙ্গে সঙ্গে একটা ধারালো ছুরি নিয়ে পরিষ্কার করে কেটে সেখানে আপনি এই কাশুবি একবার একটু স্প্রে করে দিন, একদম পরিষ্কার, ওখানে কিন্তু আর কখনোই ফাঙ্গাস আসবে না। তো এইভাবে করুন, কোনো ভয় পাওয়ার কিছু নেই। তো গাছে ভালো পরিচর্যা করলে রেজাল্ট কিন্তু তার চোখের সামনে দেখা যায়, সেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন, এই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তার রেজাল্ট। তো যাই হোক, তো আপনাদেরও গাছ এত সুন্দর হয়ে যাবে আশা করছি, আর সঙ্গে তো আমি আছি, কোনো রকম প্রবলেম হলে আপনারা কিন্তু আমার সঙ্গে অবশ্যই যোগাযোগ করে নেবেন, সব ধরনের সাহায্য কিন্তু আমি করার চেষ্টা করব। যারা যারা এবছর গাছ লাগিয়েছেন, নতুন প্ল্যান্টেশন করেছেন, আমার কাছ থেকে চারা কিনে হোক বা অন্য কারো কাছ থেকে,
যদি আমার চ্যানেলকে ফলো করে থাকেন বা আমার ভিডিওগুলোকে ফলো করে থাকেন তাহলে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নম্বরে কিন্তু আপনাদের বাগানের আপডেট দিতে থাকুন। কোনো সমস্যা হলে তো অবশ্যই আমাকে পাঠান, আমি কিন্তু চেষ্টা করব আপনাদের সাহায্য করার। আর আজকে ভিডিও থেকে যদি কোনো কনফিউশন থাকে তাহলে কিন্তু কমেন্ট করতে একদমই ভুলবেন না। তাছাড়া প্রত্যেকটা সোশ্যাল লিংক এমনকি হোয়াটসঅ্যাপ নাম্বার পর্যন্ত ডিসক্রিপশানে কিন্তু দেওয়া আছে আমার, সেখান থেকে কিন্তু অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করে নিতে পারেন। আমার চ্যানেলের পুরনো যত দর্শক আছে সবাই কিন্তু জানেন যে রিয়েল ফ্রেন্ডস বেঙ্গলি চ্যানেল মানে খুঁটিয়ে খুঁটিয়ে ডিটেলসে জানার চ্যানেল। তাই যারা নতুন দর্শক প্রথমবার আমার ভিডিওটা আজকে দেখছেন তাদের কাছে কিন্তু অনুরোধ অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। তাছাড়া প্রচুর দর্শক আছেন রেগুলার আমার ভিডিও দেখছেন, তার মধ্যে প্রচুর দর্শক কিন্তু এখনও সাবস্ক্রাইব করেননি, তাদের কাছেও কিন্তু সেম অনুরোধ রইল। তার সঙ্গে ভিডিওটা আজ এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওয়ে। ধন্যবাদ, ভালো থাকবেন, নমস্কার।